যারা কম তেলে মচমচে ভাজা খোঁজেন, যারা অল্প টাকায় রাজকীয় গাড়ি খোঁজেন, তাদের জন্য একটা 17 মডেলের হুন্ডাই টুসান টাক্সান গাড়ি নিয়ে আসছি। এই গাড়িটা দাম খুব কম, কিন্তু এত এত সুন্দর জিনিস আছে এটার মধ্যে। গাড়িটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, একটু দেখেন কি সুন্দর তার কালার। মানে এটার মধ্যে যা চাবেন তাই পাবেন। আমরা একটু ভিতরটা দেখাই, গাড়ির পেপার টেপার সব নিয়ে হাজির হয়েছি, আপনাদেরকে দেখাই দিব গাড়ির পেপার কয়দিন আছে। আগে গাড়িটা দেখেন, এটা চাবি কই? এটা চাবিটাতে একটু সাদুকটা খুলে দেন, রিমোট আছে, যাই হোক মানিকজতে লাগছে চাবি বলছি দেখা। রিমোট কন্ট্রোল স্টার্ট হবে, রিমোট, ইয়েস। হুন্ডাই টুসান 17 মডেলের গাড়ি, বাপরে বাপ, লাইটের পাওয়ার দেখেন না, আমার ক্যামেরা পুরো অন্ধকার হয়ে গেছে লাইটের আলোতে, দুর্দান্ত। এই গাড়িটা অনেক কম দামে আজকের লাইভে আপনারা পাবেন, যারা হুন্ডাই টুসান কিনতে চান। কাগজপত্র আমার হাতে আছে, একটু ওয়েট করেন। এই যে দাদা আছে রেডি, দাদা জি ভাইয়া, কি সুন্দর একটা গাড়ি বলেন। এইটা যদি টয়োটা ব্র্যান্ডের গাড়ি হইতো তাহলে 20 টাকা হয়ে যেত না দাম? হ্যাঁ, 20 টাকার কাছে। অল্প টাকার মধ্যে একটা চমৎকার গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। যারা জিপ কিনবেন কিন্তু বাজেট কম, যাদের বাজেট এলিয়ন প্রিমিয়ো কিনার কিন্তু চান একটা লাক্সারি জিপ গাড়ি কিনবেন, তারা একটু দেরি করেন না, লাইভে যুক্ত হয়ে যান দ্রুত। এবং আমার এই লাইভটা পুরোপুরি দেখেন, খুবই সুন্দর একটা গাড়ি আসছে ঢাকা মেট্রোতে। আর এই লাইভে আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো, তবে ফার্স্টে যে গাড়িটা দেখাইতেছি এইটা খালি একটু দেখেন, এটা দাম শুনলে আপনি অবাক হবেন। 17 মডেলের গাড়ি, পুরো মার্কেট চ্যালেঞ্জে আজকে দাদা রেট দিবে। হ্যাঁ রে ভাই, আপনার মাইক দিতেছি। হ্যাঁ বলেন দাদা ভাই, এটা কি গাড়ি? এটা হুন্ডাই ব্র্যান্ডের টুসান গাড়ি। এটা অ্যাসেম্বলি কিন্তু বাংলাদেশে হয় না, এটা অ্যাসেম্বলি হয়েছে কোরিয়ায়। এই কথাটা কেন বললেন? না এখন যেগুলো আসতেছে ওইটা বাংলাদেশেও তো এটা অ্যাসেম্বল হয়, অ্যাসেম্বল হয় কিন্তু ওইটা নিউ শেপের। আচ্ছা, ক্রেটা, ক্রেটা, ওকে। হ্যাঁ, আর এটা অ্যাসেম্বলি হয়েছে আপনার কোথায়? কোরিয়ায়। কোরিয়া থেকে? হ্যাঁ, কোরিয়া থেকে। ওকে, দারুন। গাড়ির মডেল কত? মডেল হচ্ছে 2017। 2017 মডেল আসলে ভাইয়া, 17 মডেল 18-তে রেজিস্ট্রেশন, 18-তে রেজিস্ট্রেশন করা। 17 মডেল 18-তে রেজিস্ট্রেশন করা গাড়ি, রাইট, দারুন। আচ্ছা, এই গাড়িটার সিসি কত দাদা? এটা সিসি হচ্ছে 2000 সিসি ভাইয়া, 2000 সিসি। জিপ গাড়ি 2000 সিসি না হলে বলা চালায় মজা নাই। এবং সানরুফটা ভাইয়া অনেক বড় সানরুফ, এবং ফুল লেদার, 360 ক্যামেরা সহ পাবেন। 360 ক্যামেরা আছে? হ্যাঁ, আমি পার্ট টু পার্ট সব দেখাই দেবো। হ্যাঁ, ফুল লেদার ভাইয়া, একটু বসেন আমি ভিতর থেকে দেখে দিই। এই যে এসি ছেড়ে দিচ্ছি ভাইয়া, অনেক কুলিং হয়, এসি খুবই ভালো। এই দেখেন ভাইয়া, আমি একটা জিনিস দেখে আপনার, এটা কিন্তু 360 আছে। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে ইএমআই তে দেওয়া যাবে কিনা। ও, 360 ক্যামেরা অন করে দিয়েছেন। হ্যাঁ, এটা 360 আছে। এই দেখেন, এই যে আমি ডান পাশে শো করলাম, ডান পাশে দেখাচ্ছি, বাম পাশে, বাম পাশে। তার মানে আপনার ওই যে ওইটা ঘুরাইলেই আপনার ডানে বামের ক্যামেরা চালু হয়? হ্যাঁ, ক্যামেরা। এটা হচ্ছে নাগামাসির অ্যান্ড্রয়েড সেট। আচ্ছা, এবং এখানেও আপনি একটা ক্যামেরা পাবেন। দাদা, আমরা সবাই এটা নাকামাসি নাকামাসি বলি, শব্দটা কিন্তু নাকামিসি, মাসি না, মিসি, মিসি। আমি একটু দেখাই দিই, এই দেখেন নাকা লাস্টে কিন্তু আপনার মিসি, এই যে মিসি, MICHI দেখা যায়? হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে নাকামিসি, কিন্তু আমরা ওই যে অভ্যাস হয়ে গেছে বলি মাসি। আচ্ছা, গাড়ির মডেল হচ্ছে 17, রেজিস্ট্রেশন হয়েছে 2018 সালে ভাইয়া, 18 সালে রেজিস্ট্রেশন। এবং এটা মাইলেজ আছে 31,739 মাইলেজ, অরিজিনাল মাইলেজ। হ্যাঁ, অরিজিনাল মাইলেজ, ওকে, 31,000 মাইলেজ। মানে চালাইছেও কিন্তু ভদ্রলোক কম যিনি ইউজ করছে, এবং অনেক বড় সানরুফ ভাইয়া, বিশাল বড়। হ্যাঁ, এবং এটা আপনি চাইলে কিন্তু মানে কার্টেন লাগায় ইউজ করতে পারবেন, চাইলে খুলেও ইউজ করতে পারবেন, খুলেও ইউজ করতে পারবেন। সবাই একটু লাইকটা শেয়ার করে দেন না, আপনারা একটু বেশি বেশি লাইক শেয়ার দিলে না আমার কাছে ভালো লাগে। এবং এই সিট গুলা কিন্তু সব লেদার, ফুল লেদার, ফুল লেদার। এবং একটা হেলমেট আছে দেখছেন, দুইটা বোতল বা কাপও কিন্তু এখানে রাখা যাবে। জি দাদা, জি ভাই, কাগজের কি অবস্থা? কাগজ কয়? পেপারসটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। পেপারস হচ্ছে, পেপারস এর ঝামেলা নাই, ট্যাক্স টোকেন পাবেন ভাইয়া 18 ফেব্রুয়ারি 2025 সাল। আচ্ছা, এক বছর দেখি, একটা করে দেখান। এই দেখেন, 18 ফেব্রুয়ারি 2025 সাল। আচ্ছা, এবং আপনার এইটা পাবেন 18-2-26 2026 সাল। হ্যাঁ, তার মানে কাগজ মোটামুটি আছে, মোটামুটি পুরো 2 বছর আর 1 বছর আছে, একবার ফুল। ভাই, ভিতরে পিছনে যে বসছি না, বসে কিন্তু খুব আরাম, এবং এসি জায়গা অনেক বেশি, অনেক ডুয়েল এসি ভাই দেখেন। হ্যাঁ, পিছনের এসিটাও দেখাই দিই। হ্যাঁ, এই যে এখানে ডুয়েল এসি আছে, এদিক দিয়েও কিন্তু এসির বাতাস বেরোইতেছে। পিছনে যারা বসবে তারা এসির বাতাস না পাইলে কিন্তু গেঞ্জাম ভাই, আর তাহলে পিছনে কেউ বসতে চায় ভাইয়া। এই যে কালারটা আমি দেখাইছি, এই কালারটা কিন্তু ওই ভাইয়া অর্ডার করে আনছে কিন্তু গাড়িটা, তাই? হ্যাঁ, এই কালারটা কিন্তু বাংলাদেশে হয়তো হাতে 2-1টা থাকতে পারে, এটা অর্ডার করে গেছে, তাই এটা অর্ডার করে আনা হয়েছে কোরিয়া থেকে? কোরিয়া থেকে। আচ্ছা, আসেন দেখেন, আসলে কালারটা কিন্তু খুবই এক্সক্লুসিভ, এবং পিছনেও কিন্তু স্পেস আছে অনেক। এটা কিন্তু তেলের গাড়ি, তেলের গাড়ি। হ্যাঁ, তেলের গাড়ি।
এটা তেলের গাড়ি, এই দেখেন একটা এক্সপায়ার চাকাও আছে। এখনো বাংলাদেশে কালার হয় নাই কিন্তু, মানে রঙের কোনো আঁচড় পড়ে নাই, যেটা আছে অরিজিনাল কালার আছে, একবারে অরিজিনাল কালার এবং ফার্স্ট পার্টি ওনার। এক্সট্রা চাকাটা অনেক বড়, হ্যাঁ এক্সট্রা চাকা ওইটার সাথে ম্যাচিং করে নেব। দাদা এগুলো কি সব অরিজিনাল কালার আছে? হ্যাঁ অরিজিনাল কালার আছে ভাইয়া। আমি চ্যালেঞ্জ করে বলবো এই গাড়িতে এখনো কোনো রঙের কোনো আঁচড় পড়েনি, এবং লাইট টাইট যা আছে সব অরিজিনাল আছে ভাইয়া, সব অরিজিনাল। আচ্ছা মডেল 2017, 2017 মডেল, বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 2018 সালে, 2018 তে রেজিস্ট্রেশন। চাকা কিন্তু সবগুলাই নতুনের মতো, হ্যাঁ নতুনের মতো আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। ওকে, আনকমন কালারের একটা গাড়ি জি, এবং এটা হচ্ছে 17 মডেল, 17 মডেল 18 তে রেজিস্ট্রেশন। এই লাইটগুলো ভাইয়া প্রজেকশন লাইট, হ্যাঁ এখানে টু পার্ট লাইট কিন্তু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ টু পার্ট ফগ লাইট, প্রজেকশন লাইট, প্রজেকশন লাইট, এগুলো সব অরিজিনাল, সব অরিজিনাল। এই লাইট এবং এখানে নিকেল যে বিটগুলো আছে এগুলো সব গাড়ির সাথে, এই লাইট গুলা সব দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। টুকসান 2017 মডেল। দাদা দাম কত এটা? কিন্তু ভাইয়া কালারটা, এটা প্রাইস আমি প্রাইস দিয়েছি আপনার, হ্যাঁ এই যে বলতেছি দাদা, প্রাইস 33,50,000 টাকা আমার আস্কিং প্রাইস, 33,50,000 টাকা। হ্যাঁ এই দেখেন কালার হচ্ছে অরেঞ্জ কালার, অরিজিনাল কালার, মানে কাগজেও অরেঞ্জ, হ্যাঁ বাস্তবেও অরেঞ্জ, অরেঞ্জ। হ্যাঁ 33,50,000 টাকা দাম আস্কিং, তবে আপনি আসলে দামাদামি করে কমাই নিতে পারবেন। ঠিক আছে, একটা চমৎকার জিপ দেখাইলাম, যেটাতে সানরুফ, মুনরুফ, সিট, ইঞ্জিনটা একটু দেখি তো কি অবস্থা। এই দেখেন ইঞ্জিন একবারে ফুল ফ্রেশ, মানে হেডলাইট, তারপরে অন্যান্য সবকিছু আপনার অরিজিনাল আছে? হ্যাঁ অরিজিনাল আছে, দারুণ। 2000 সিসির একটা জিপ আপনার। এই গাড়িটা 1 লিটার তেলে দাদা কি খুবই পরিমাণ মাইলেজ পাওয়া যায়? আমি তো এটা আসলে ইউজ করিনি, ওই স্যারে বলেছেন যে উনি ঢাকার ভিতরে চলছে, গাড়িটা চলছে হলো গুলশানে, হ্যাঁ স্যারে বলেছেন যে, স্যারে কিন্তু আরো গাড়ি আছে, আরো 2টা গাড়ি আছে, ভলভো আছে একটা, পাজারো আছে একটা। এই গাড়িটা মাইলেজ 2000 সিসি ঢাকার ভিতরে পেয়েছে 10 থেকে 12, এর ভিতরে, হ্যাঁ 10-12। চাইলে কিন্তু এটাকে এলপিজি করা যায়, এলপিজি করে নিতে পারবেন, হ্যাঁ হ্যাঁ। আপনার 2014 মডেল ভাইয়া, আচ্ছা 2014 মডেল, হ্যাঁ ভিতরে বিস্কিট কালার, হ্যাঁ ভিতরে বিস্কিট কালার আছে, পাল হোয়াইট, পাল হোয়াইট, হ্যাঁ। এবং এই যে গাড়ির সাথে যে লাইট দাদা, এই গাড়ির সাথে লাইট কিন্তু অরিজিনাল লাইট, হ্যাঁ ভিতরে দেখেন কি সুন্দর, ফ্রেশ, সুপার ফ্রেশ, একদম একদম, মানে এত সুন্দর গাড়ি খুব কম আছে মডেল 14 না, হ্যাঁ 14 মডেল ভাইয়া, 18 তে রেজিস্ট্রেশন, এবং গাড়ির ভিতরের ফিটিংস গুলো খুব সুন্দর, অনেক ভালো ভাই। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন না প্লিজ, যারাই দেখতেছেন একটু লাইক দিয়ে দেন, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো গাড়ির সন্ধান দিতে। জি আপনারা যদি সাথে থাকেন, সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমরাই আপনার গাড়ি খুঁজে দিব, টেনশন নিন না, আপনার সময় বাঁচবে, আপনার কষ্ট কমবে, আপনি আমার এই পেজটা ফলো দিয়ে রাখলেই সব গাড়ির খবরাখবর এক জায়গাতেই পাবেন, পাবেন। এটাও কিন্তু ভাইয়া দেখেন তেলের গাড়ি, আমার কাছে গাড়ি পাবেন একবারে ফ্রেশ ভাইয়া, আমি চ্যালেঞ্জ করে গাড়ি সেল করি, হ্যাঁ আমার গাড়ির কন্ডিশন কোয়ালিটি সব ভালো পাবেন, এবং প্রত্যেকটা গাড়ি 1 বছর ফ্রি সার্ভিস পাবেন ভাইয়া। 14 মডেল 18 রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত দাদা? ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার 26,50,000 টাকা, 26,50,000 টাকা, পাল কালার, হ্যাঁ ওকে। তাহলে নেক্সট আমরা আরো কয়েকটা গাড়ি দেখবো, হ্যাঁ আপনারা ঢাকা মেট্রোতে যদি কেউ আসতে চান, তেজগাঁও 7 রাস্তা আসতে হবে, হোটেল হলিডে ইন এর পাশে। এরপর আমি একটা নোয়া গাড়ি দেখাবো ভাইয়া, এটা হচ্ছে স্মার্ট নোয়া, এক্স স্মার্ট, এটা প্রজেকশন হেডলাইট এবং পুশ স্টার্ট, আচ্ছা আচ্ছা, পুশ স্টার্ট এবং টু ডোর পাওয়ার পাবেন, দুই দরজা পাওয়ার পাবেন, হ্যাঁ যারা নোয়া গাড়ি নিতে চাচ্ছেন, পুশ স্টার্ট, ফ্রেশ কন্ডিশনের, হ্যাঁ এবং টু ডোর পাওয়ার, আচ্ছা এই দেখেন বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে, কারণ হচ্ছে 1800 সিসি, আর কালার হচ্ছে আপনার একটা ফুললি আনকমন কালার। র‍্যাপফোর্ড দেখবেন ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, সিলভার কালার আছে, বাট এই কালারটা একটু রেয়ার। এখানে নিচে যে পাদানিটা আছে, পাদানিটা কিন্তু সবচেয়ে দামি পাদানি, এবং ভিতরে আরো এক্সক্লুসিভ একটা জিনিস দেখাই, ভিতরে যে সিট এটা হচ্ছে হেরিয়ার গাড়ির সিট, এবং দামি সিট, ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে, এটাও তেলের গাড়ি ভাইয়া, এটাও তেলের গাড়ি, সিসি 2000, 2 1800 সিসি, ও 1800 সিসি।
2000 সিসি থেকে 1800 সিসির ডিমান্ড বেশি ভালো। হ্যাঁ এই দেখেন চাকা টাকা সব এর ভিতরে চাকা আছে এবং সিরিয়ালটা 13 গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস। আচ্ছা অরিজিনাল গ্লাস ভাই। হ্যাঁ ওকে প্রাইস কত পড়বে এটা ভাই? এটা প্রাইস পড়বে 1650000 টাকা। 1650000 টাকা র‍্যাপফোর। হ্যাঁ আপনাদের জন্য কম দামের গাড়িও আছে আজকের এই লাইভে, আপনারা কম দামের গাড়িও পাবেন, একটু সাথে থাকেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কম দামের গাড়িও দেখাবো। ঢাকা মেট্রো ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে রাখছি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ খোলা আছে, ফোন দিয়েন। আর সবাই একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, দয়া দয়া আর আপনাদের জন্য আমি ভালো ভালো গাড়ি সন্ধান করে দিতে পারি। হ্যাঁ জি। এরপরে কি দেখাবেন? এরপরে আমি একটা ভিজেল গাড়ি দেখাবো ভাইয়া। হুন্ডা ভিজেল? হুন্ডা ভিজেল। এটা কত? হাইব্রিড 2014 মডেল 19 রেজিস্ট্রেশন ভাইয়া। ওকে 2014 মডেল 19 রেজিস্ট্রেশন, সিরিয়াল হচ্ছে 18। ওকে এটাও ফার্স্ট পার্টি ওনার। আচ্ছা হ্যাঁ। এবং ভিতরে কিন্তু জেড মানে অরেঞ্জ কালার, ভিতরে জেড প্যাকেজ, জেড প্যাকেজ, জেড প্যাকেজ। হ্যাঁ হাইব্রিড। আচ্ছা জেড হাইব্রিডে কোনো প্রবলেম নেই, সবকিছু কি চেক করা আছে? হ্যাঁ চেক করা আছে, আপনারা আমার মতো এরকম চেক করে নিতে পারবেন। ওকে এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস আমি 1880000 টাকা যাচ্ছে। 1880000 টাকা। হ্যাঁ 1880000 টাকা আপনার হুন্ডা ভেজেল। জি জি জি। আচ্ছা এরপরে আর কি আছে ভাইয়া? এরপরে আমি সুদীপ রে হ্যান্ড ওভার করে দিচ্ছি। তাই ক্লায়েন্ট আসছে? হ্যাঁ সুদীপ, সুদীপ কাস্টমার আসছে তো, দাদা কাস্টমার হ্যান্ডেল করুক, আপনি আমার সাথে আসুন। ওকে তাহলে আমরা এদিক দিয়ে ভেজেল পর্যন্ত গেছি, লাস্টে নোয়াটা দেখায় আবার সামনে চলে যাবো। এটা কি মডেল ভাইয়া? ভাই এটা হচ্ছে 2012 মডেল এবং 2016 রেজিস্ট্রেশন। অনেক নোয়া দেখছেন বাট এটা একটু ডিফারেন্ট, এই কারণে এটা 25 স্টার আছে এবং এটার কিন্তু ভিতরে বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র নোয়া আমরা আসলে খুবই কম পাই। ভিতরে বিস্কিট কালার? জি জি ভিতরে বিস্কিট কালার। আচ্ছা গাড়ির মডেল হচ্ছে আপনার 2012? হ্যাঁ। আপনার হচ্ছে সিএনজি করা আছে? সিএনজি করা আছে। জি ওকে। বিস্কিট কালার ইন্টেরিয়র, খুব কম গাড়ি, পার্সোনাল ইউজ করা গাড়িগুলাই ভিতরে বেজ কালার হয়। জি এই এক্সিস এক্স নো না, এটা হচ্ছে এক্স স্মার্ট, এক্স স্মার্ট। এই গাড়িটার দাম কত? এটার প্রাইস পড়বে হচ্ছে 23,80,000 টাকা। দরজা দুইটাই পাওয়ার? টু ডোর পাওয়ার দুই, সরি 23 লাখ, 23,80,000। এখানে একটা হুন্ডাই টাকসন গাড়ি আছে, আমরা 16-17 গাড়ি শুরুতে দেখাইছিলাম, এবার এটা দেখেন। এটার হচ্ছে আপনার আগের মানে এটা হচ্ছে বড় মডেল। কত? বড় ভাই, বড় ভাই কিন্তু অরিজিনাল কালার আছে। এটা মডেল 2008 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2008। এটা হচ্ছে আপনার একেবারে 100% অরিজিনাল কালার আছে, এটা 2% কালারও করা হয় নাই। আচ্ছা এটা একেবারে 100% কালার অরিজিনাল আছে। জি এটা তেলের গাড়ি? এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি, তারপরে সানরুফ সহ, সানরুফ সহ। অল্প টাকার মধ্যে একটা জিপ মানে খুবই টিপটপ কন্ডিশনে, যারা একটা এসইভি গাড়ি নিতে চান এই গাড়িটা দেখতে পারেন। গাড়িটা দেখলে 100% ড্যাম শিওর এটা পছন্দ হবেই হবে, মাস্ট বি হবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম এটা পছন্দ আপনার। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস পড়বে মাত্র 16,20,000 টাকা, অনলি 16,20,000। এটা আপনার মার্কেট কিচ্ছু নাই, আমি বললাম এই টায়ার, এই টায়ারটা আর এই ভিতরে যে হচ্ছে ব্যাটারিটা বাদে, এটার আফটার মার্কেট কিচ্ছু নাই, সব জেনুইন। আচ্ছা দাম বলছেন কত? 16 লাখ, 16,20,000 টাকা। এখানে টয়োটা রাশ আছে একটা ভাইয়ের কাছে, এটা হচ্ছে যারা 7-সিটের একটা 1500 সিসির এসইভি গাড়ি চাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে তাদের জন্য, যাদের ফ্যামিলি সংখ্যা বেশি, আপনার মা বাবার সাথে থাকে কিংবা সিসি 1500, এটা 1500 সিসি, 1500 সিসি। এটা হচ্ছে আপনার টয়োটার, এটা হচ্ছে 2020 মডেল, এটা হচ্ছে 2020 মডেল টয়োটা রাশ। এটাতে কিন্তু ডুয়েল এসি আছে? হ্যাঁ এটা, এটাতে সেন্ট্রাল এসি, এই যে দেখেন, এই যে এখানে আপনার পিছনে এসি ভেন্ট আছে, আর এটা হচ্ছে কিন্তু পুশ স্টার্ট ড্রাইভিং সিটে আপনার এই যে মাথার উপর এসি ভেন্ট আছে, পুশ স্টার্টের গাড়ি। যারা টয়োটা রাশ করতে চান, 2020 মডেল না এটা? 2020 মডেল, এটা 100% একেবারে 100% অরিজিনাল কালার, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বর্তমানে। এটা হচ্ছে 2020 মডেল এবং 2020 রেজিস্ট্রেশন করা। আমি সীমিত লাভে এটা ছেড়ে দিব, একেবারে 100% অরিজিনাল কালার। আচ্ছা গত লাইভে দেখানো এই গাড়িটা অ্যাভেলেবল আছে এখনো? এই গাড়িটা অ্যাভেলেবল আছে, এটা হচ্ছে ভিটস জুয়েলা, এটা জুয়েলার সবথেকে মানে ভিটস এর সবথেকে হাই গ্রেড গাড়ি, এটা অনেক কয়টা গাড়ি আসছে, এটা হচ্ছে সর্ব হাই গ্রেডের গাড়ি। এটার কিন্তু ভিতরে কিন্তু একবারে হচ্ছে মানে চকলেট ইন্টেরিয়র, চকলেট ইন্টেরিয়র। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কফি ইন্টেরিয়র, সম্পূর্ণ তেলের গাড়ি, 1300 সিসি, আর এটা কিন্তু আফটার মার্কেট কালার না, একেবারে বিল্ট ইন কালার,
জাপান থেকে এই অবস্থায় আসছে। আর এটার সিটগুলো কিন্তু একটু অন্য ভিটসের মতো না, এটা কিন্তু একটা আলাদা ডিজাইনের আছে, আলাদা শেপ এটা বহন করে, এবং এটা পুশ স্টার্ট আছে এবং সম্পূর্ণ তেলের গাড়ি। এটা মাইলেজও ভালো পাবেন, যারা ছোটখাটো একটা স্কুল ডিউটি বা ঢাকা সিটির জন্য চালাতে চান এই গাড়িটা তাদের জন্য ভালো। এই গাড়িটা এক আপুর নামে আছে, আমিও চাই কোনো এক আপু নিয়ে যাক। সামনে যাই, সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর গাড়ি আছে। এখানে একটা র‍্যাপফোর আছে মনে হয়, এনাদার পিস। এটা হচ্ছে র‍্যাপফোর, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 2004 এর মডেল এবং এটা 2010 এর রেজিস্ট্রেশন। এই এই গাড়িটা আমি হালকা টাচ আপ করছি, আর এই লাইটটা চেঞ্জ আছে, অরিজিনাল লাইটও আমার কাছে আছে, এটা চাইলে নিতে পারবেন। আচ্ছা, এবং এটার কিন্তু মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এটার মধ্যে অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে। জি, গাড়িটা দেখেন পিছনে একটা চাকাও আছে, খুবই সুন্দর র‍্যাপফোর, কিন্তু পিছনে এই চাকাটা থাকলে ভালো লাগে না। তো এটা দাদা সিসি কত? এটা হচ্ছে 1800 সিসি। আচ্ছা, 1800 সিসি র‍্যাপফোর। এবং এই সিট কাভারটা কিন্তু লাগানো হয়েছে, আমরা লাগিয়েছি এটা পছন্দ করে। এটা হচ্ছে আপনার বিস্কিট কালার সিট কাভার লাগানো হয়েছে, এবং সিলিং টিলিং কিন্তু দেখলে বোঝা যায় একটা গাড়ির ভেতরে সিলিং দেখলে বোঝা যায় এটা 100% তেলের গাড়ি। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে হচ্ছে 16 লাখ টাকা, অনলি 16 লাখ টাকা। জি, 2004 এর মডেল, তেলের গাড়ি কিন্তু ভাইয়া, 16 লাখ টাকা দাম। আসলে দামাদামি করে এটা কিন্তু 100% অরিজিনাল গুলা দাদা। এই যে সামনে একটা এক্সিও আছে, সামনের একটা এক্সিও ভাই, এটা হচ্ছে আমি এক্সচেঞ্জে নিয়েছি, এত ফ্রেশ এক্সিও, সত্য কথা। আমি সব গাড়িতে হয়তো ফ্রেশ বলি, আপনার কথাটা অ্যাভারেজ লাগতে পারে, বাট এই গাড়িটা আপনি একটু চালায়ে দেখলে বুঝতে পারবেন, মানে এত ফ্রেশ গাড়ি। এটা হচ্ছে 2009 মডেলের লিমিটেড এডিশন, আপনার এসি প্যানেল টাচ, এটা সব কিছু অরিজিনাল আছে, ফার্স্ট টাইম টাচ আপ করা হয়েছে, আর হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে। হেডলাইটটা ভালো ছিল, ফাটে নাই, এটা হচ্ছে আপনার লাল হয়ে গেছে যাওয়ার কারণে এটা চেঞ্জ আছে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন, মাঝে মধ্যে আপনাদের কাছে যে লাইক কমেন্ট শেয়ার একটু ভিক্ষা চাই আর কি। খুব গরম, প্রচণ্ড গরম, আপনারা বাসায় থেকে বুঝতে পারতেছেন কী অবস্থা টেম্পারেচারের। তারপরেও আমরা ভিডিওগুলো বানাইছি, আপনারা যেন একটা গাড়ি কেনার সময় একটু হইলেও হেল্প হয়, তো লাইক কমেন্ট দিলে একটু ভালো লাগে আর কি, আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে। তো একটু বেশি বেশি লাইক শেয়ার দিয়ে এতটুকু চাওয়া। দাদা কত দাম এক্সিও? এটা প্রাইস করবে হচ্ছে 15,60,000 টাকা, 2014 রেজিস্ট্রেশন করা এবং LPG ইনস্টিট করা আছে এটাতে। আচ্ছা, একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের এই এটা, একেবারে ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, পিছনে একটু যাই, এখানে একটা এলিয়ন আছে, এটা হচ্ছে অ্যালিয়ন, এটা হচ্ছে আপনার জি প্লাস বলে, অ্যালিয়নের সর্ব হাই গ্রেডের গাড়ি। এটা এটা হচ্ছে আপনার ভেতরটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র, বিস্কিট কালার, বিস্কিট কালার পাওয়ার সিট। এই দেখেন বেজ ইন্টেরিয়র। মডেল কত? এটা মডেলটা হচ্ছে 2015 মডেল, 15 মডেল, 2015 মডেল, 35th anniversary, এটা সবকিছু অরিজিনাল, জাস্ট আমরা আছে আপনার 55-60% কালার টাচ আপ করা আছে। এই যে ভেতরটা কিন্তু কখনো টাচ করা হয় নাই, ওই ওই সিটটা কিন্তু পাওয়ার সিট। আচ্ছা, এবং অনেক দামি একটা লেদার লাগানো হয়েছে, এটা কিন্তু সিট কভার আফটার মার্কেট লাগাইছে, একেবারে লেদার, অরিজিনাল লেদার লাগানো হয়েছে, এবং ভেতরটা কিন্তু বেস ইন্টেরিয়র। মার্ক টুর মডেল 2004 মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু অনেক ওয়াইড গাড়ি, যারা সেলফ ড্রাইভ দিতে পছন্দ করেন, যারা একটু স্পোর্টি গাড়ি চান, তাদের জন্য এটা পারফেক্ট গাড়ি। এটা বিমসের ইঞ্জিন, এই গাড়িগুলো কিন্তু অনায়াসে মানে অনেক ভারী গাড়ি, এগুলো কিন্তু আপনার BMW মার্সিডিজের কাতারে এই গাড়িগুলো ভাই। এক ভাই বারবার কমেন্ট করতেছেন যে হাসান ভাই আপনার শরীর কেমন, আপনাদের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, আলহামদুলিল্লাহ 103 জন নিয়েও একদিন বিছানায় ছিলাম, আলহামদুলিল্লাহ আবার আল্লাহ সুস্থ করছে এবং আপনাদের মাঝে আবার আসতে পারছি। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, বেশি বেশি লাইক দিবেন ভিডিওতে, ইনশাল্লাহ আমি সুস্থ থাকবো এবং আপনাদের পাশে থাকবো অলওয়েজ। সজি ভাই কত দাম আপনার মার্ক টু? এটার প্রাইস পড়বে 16 লাখ টাকা, 16 লাখ টাকা, সর্বসেরা মার্ক টু, 35th anniversary ভাই। ওকে, পাশে একটা প্রিমিয়ার গাড়ি আছে, এটা 2005 এর মডেল এবং 2000 আপনার হচ্ছে 8 এর রেজিস্ট্রেশন। এটা এই গাড়িটা টাচ আপ করা আছে এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এটা হচ্ছে আপনার CNG কনভার্সন করা আছে। এই গাড়িটার প্রাইস পড়বে 15,80,000, যাদের কম বাজেট আছে, যারা প্রিমিয়াম গাড়ি কিনতে চান এটা একটা ভালো অপশন হতে পারে। গাড়িগুলো দেখতে পারেন আমাদের গাড়ি, আমাদের হচ্ছে ঢাকা মেট্রোতে গাড়ি নিশ্চিন্তে থাকবেন, আমরা কোনো কখনোই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি বিক্রি করবো না। আচ্ছা, পাশে একটা প্রিমিয়াম আছে, এটা কত মডেল? এটা হচ্ছে আপনার 2000, এটা 2000 আপনার হচ্ছে 15 মডেল। আচ্ছা, মার্ক টু এর
ফুয়েল কনজাম্পশন কেমন, মানে 1 লিটার তেলে মার্ক টু কেমন? মার্ক টু 1 লিটার তেলে আপনার 7 কিলো যাবে, 7 কিলো যাবে, 6-7 ভিতরে বেজ, ঢাকার বাইরে কিন্তু এটা 10 যাবে, গুটি ফেব্রিক্স, এটা গুটি ফেব্রিক্স, গুটি স্টার্ট, পাওয়ার সিট এবং সিট পাওয়ার আছে। মডেল কত? মডেল 15 মডেল, আপনার হচ্ছে 16 তে রেজিস্ট্রেশন। দেখেন তো 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন। দাম কত এটা? এটার দাম পড়বে হচ্ছে আপনার 28,90,000 টাকা। 28,90,000 টাকা। আচ্ছা, পিছনে আরো একটা মডেল আছে, একটা গাড়ি আছে 2015 মডেল, এটা হচ্ছে একেবারে 100% অরিজিনাল কালার, জাস্ট এই বাম্পারটা টাচ আপ করা আছে, লাইট টাইট সব অরিজিনাল, এটা অরিজিনাল কালার। এটার আবার হচ্ছে 2019 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন 2019, মানে এটা ইন্টেরিয়রটা হচ্ছে কফি কালার। এটার প্রাইস কত দাদা? এটা 19 না, এটা 2020 এর রেজিস্ট্রেশন, সরি, এটা 2020 এর রেজিস্ট্রেশন, এটা 43 সিরিয়াল, এটার প্রাইস 28,90,000 টাকা। 28,90,000, দুইটা প্রাইস 28,90,000। এটাও একটা প্রিমিয়াম, এটাও এপিএক্স প্যাকেজের প্রিমিয়াম, এটা 15 মডেল এবং 2017 তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে পাল কালার, এটার প্রাইস পড়বে ভাইয়া 28,90,000 টাকা। গ্রে ছিল, আমরা একটা ভিডিওতে দেখাইছি, আপনি যখন নাম ট্রান্সফার করবেন চেঞ্জ করে দেওয়া হবে, এবং এই কালারেরও কিন্তু একটা গ্যারান্টি দেওয়া হয়েছে, যদি এই কালার ফুলে যায় তাহলে 1,00,000 হ্যাঁ জরিমানা দেওয়া হবে, অথবা কালার আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে, পরে 1,00,000 টাকা জরিমানা। ওকে, কনফিউশন যেন না হয়, কালার রং যে কোনো গাড়ি পরিবর্তন হইতে পারে, আপনি দেখবেন গাড়ির চেসিস, আপনি দেখবেন গাড়ির ইঞ্জিন, আদার সবকিছু ঠিক আছে, আমি দেখি সব সময় ইন্টেরিয়রটা। জি, আচ্ছা, পাশে একটা ফিল্ডার আছে, একটা ফিল্ডার আছে, এটা ভাইয়া 2013 মডেলের নিউ শেপ, হেভি একটা কম দামে একটা গাড়ি দিয়ে দেবো, এটা ব্রোঞ্জ কালার না? হ্যাঁ, এটা আমি কম প্রাইসে কিনছি, বিদায় কম দামে দিয়ে দেবো, এটা হচ্ছে আপনার 2013 মডেল, 13 নিউ শেপ, 13 থেকে সবই নিউ শেপ, এটা 2018 তে রেজিস্ট্রেশন, সম্পূর্ণ তেলের গাড়ি, হালকা টাচ আপ করা আছে, লাইট গুলা কিন্তু অরিজিনাল, এটার প্রাইস আপডেট আছে না? হ্যাঁ, পেপার আপডেট আছে, এটার প্রাইস দিয়ে দেবো 17,50,000 টাকা, অনলি 17,50,000 টাকা ভাইয়া। এটা একটু দেখা যায়, এটা 2012 মডেলের গাড়ি এবং 2000 আপনার হচ্ছে 18 তে রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার টাচ আপ করা হয়েছে, এই হেডলাইটটা অরিজিনাল আছে, এটার প্রাইস পড়বে ভাইয়া ভিতরে বেস, হ্যাঁ বেস, এসির অপশন টাচ, জি, এবং উডেন, উডেন, এটার প্রাইসটা কত দাদা? এটার প্রাইস পড়বে 17,50,000, এটার প্রাইস 17,50,000 টাকা, জি। ওকে, তো আমরা আজকের এই লাইভের চেষ্টা করছি ঢাকা মেট্রোতে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবল কি কি গাড়ি আছে, আপনি আসেন ফিজিক্যালি, আইসা ভিজিট করেন, আরো দু চারটা আছে এদিকে ওদিকে, হয়তো চিপা চাপা আছে, একটা মাছ দেখছিলাম নিয়ে আসতে মাত্র, সব দেখাইতে পারলাম না, আপনারা আসেন ঘুরে ঘুরে শোরুমটা ভিজিট করেন, আমরা ঠিকানা দিয়ে দিছি, এটা হচ্ছে তেজগাঁও আপনার 7 রাস্তা যাওয়ার আগে হোটেল হলিডে ইন এর পাশে, এবং এই শোরুমে আসলে অলওয়েজ আপনারা প্রান্ত দাদাকে পাবেন, সজীব ভাইকে পাবেন, আমাদের দেখাইছিলেন জুবাই ভাইকে পাবেন, না সিএসআর, সিএচআর একজন জিজ্ঞেস করতেছিল বারবার সিএচআর এর ব্যাপারে, সিএসআর আমার কাছে দুইটা আছে, একটা পাল কালার আছে, একটা ব্ল্যাক কালার আছে, দুইটা কিন্তু জিএলইডি, জিএলইডি প্যাকেজ, এটা 2017 মডেল, 2017 মডেল এবং 2020 এর রেজিস্ট্রেশন ভাইয়া, এটা 100% জিএলইডি এবং 100% অরিজিনাল কালার, ভেতরে ডায়মন্ড কার্ড আছে, এবং এই যে আপনি সেই সিংহ থাবা তাই, এটা সিংহের থাবা আছে, ওকে, অরিজিনাল জিএলইডি, অরিজিনাল জিএলইডি এবং টু টোন কালার, যা মানে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, টু টোন কালার, ছাদ হচ্ছে কালো আর বডি পাল, জি। দাম কত এটা? এটা এটার প্রাইস পড়বে ভাইয়া 27,90,000 টাকা। আচ্ছা, আরেকটা আরেকটা সিএসআর আছে ব্ল্যাক কালারের ভাইয়া। আচ্ছা, ওইটা ওইটা কত মডেল? ওইটা হচ্ছে আপনার হচ্ছে 17 মডেল, ওইটা আবার হচ্ছে রেজিস্ট্রেশন ভাই 22-এ। আচ্ছা, 17 মডেলের আরেকটা সিএসআর দেখাই, এটা রেজিস্ট্রেশন 22-এ, এটা রেজিস্ট্রেশন ভাই 22-এ, এটাও কিন্তু জিএলইডি প্যাকেজ, ওকে, এটাও জিএলইডি, আপনি কন্ডিশন দুইটারই ভালো পাবেন, আসেন ফিজিক্যালি একসাথে দেখেন, ফুল কালার আর এটা ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক, হ্যাঁ এটা ফুল ব্ল্যাক, এটাও 100% অরিজিনাল কালার, এটা রেজিস্ট্রেশন 2022 এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত? এটা প্রাইস 27,90,000 টাকা, 27,90,000। এক ভাই বলছে ভেজেল নিডেড 1300 সিসি, ভাইয়া ভেজেল, সরি হাসান ভাই, ভিট, সরি ভিট তো 1300 সিসি দেখাইছি আমরা, হ্যাঁ আছে, জি ভিট জুয়েলা দেখাইছি, জি ভিট জুয়েলা, আপনারা আসেন, স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন দেন, যেটাই লাগো, জি, কথা বলেন, অবশ্যই কথা বলবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি যে গাড়ি বুঝতে সমস্যা হবে আপনি সরাসরি আমরা ভিডিও কলে হোক কথা বলে হোক আমি দেখানোর ব্যবস্থা করবো। হ্যাঁ, ওকে, তাহলে আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঢাকা মেট্রোর পাশে থাকেন, জি ইনশাআল্লাহ।